बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ठाकुरगांव सरकारी महिला कॉलेज एकादश विज्ञान श्रेणी सुप्रिय शिक्षार्थी वृंद, आशा करी तुम्हारा सबाई भालो आछो एवं सुस्थ सुंदर भाव तुम्हारे पढ़ाशुना चालिये जाच्छो। आज के त्रिकोणमितीर 7.4 चैप्टर शुरू करब। आज के एक्सरसाइज शुरू करब 7.4। अच्छा, इखने प्रथम जो प्रॉब्लम करब ये एक दस नम्बर अंकटी। लिखते √2 লিখছে আর 2 sin a cos এর সমান কত sin 2a, এই যে এখানকার ফর্মুলা ব্যবহার করলাম, 2 sin a cos এর সমান কত হচ্ছে এই যে sin 2a, তাহলে এখন আমরা লিখতে পারি যে 1 upon এই যে cos 2a minus sin 2a by cos 2a, তো 1 upon cos 2a মানে কত sec 2a, আর sin 2a by cos 2a কত কত tan 2a, এটা আমাদের রাইট সাইড। আচ্ছা, একটা দাঁড়াও দাঁড়াও, এবার দেখো প্রবলেম নাম্বার এই যে 3 এর 3 যেটা এখানে একটা লেফট সাইড দেওয়া আছে। দেখো cos স্কয়ার a minus 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি, এটা আমাদের লেফট সাইড দেওয়া আছে। আমাদের রাইট সাইড দেখাতে হবে কত 3/2। এই অঙ্কটা করতে গিয়ে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব। দেখো এই যে 1 প্লাস cos 2a ইকুয়াল কত 2 cos স্কয়ার, আমি আবার বলছি 1 প্লাস cos 2a ইকুয়াল কত 2 cos স্কয়ার। এখন দেখো যে ত্রিকোণমিতির অঙ্কগুলোর মধ্যে আমাদের যেখানে স্কয়ার থাকবে সেখানে তোমরা সবসময় লক্ষ্য রাখবা হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করবা। এখানে আমি একই কাজ করলাম, এই যে হাফ কমন নিয়ে দেখো যে 2 দিয়ে গুণ করছি, এখানেও 2 লিখছি, এই যে এখানেও 2, এখানেও 2, সব জায়গায় 2 দিয়ে গুণ করে দিচ্ছি। এখন আমরা যে এখানে ফর্মুলাটা শিখলাম এই যে 2 cos স্কয়ার a, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো আমরা 1 + cos 2a, তাহলে 2 cos এটাকে যদি a ধরো তাহলে 1 প্লাস cos 2a, অর্থাৎ এই কোণটাকে 2 দিয়ে গুণ করতে লাগবে, তাহলে আমরা পাবো এখানে 2a minus 240 ডিগ্রি। ঠিক একই ভাবে এখানে 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a, ঠিক একই ভাবে 2 cos স্কয়ার a তাহলে 1 প্লাস cos 2a, অর্থাৎ এটাকে এই কোণটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2a প্লাস 240 ডিগ্রি। এখন এর আগে তাহলে এখানে আমরা এই যে 1 প্লাস 1 প্লাস 1 এখানে 3 লিখলাম, এখানে দেখো cos a - b ফর্মুলা যেটা আমরা আগে শিখেছি, তাহলে cos a cos b + sin a sin b, আর এখানে cos 2 আছে থাকলো, ঠিক একই ভাবে এখানে আবার cos a + b ফর্মুলা, তাহলে এই যে দেখো cos a cos b - sin a sin b। তার আগে আমরা একটা জিনিস শিখে নেই, এই যে cos 2 40 ডিগ্রির মান এটাকে আমরা লিখতে পারি cos 2 * 90 + 60 ডিগ্রি, তার মানে এটা কোন কোয়াড্রেন্ট বলতে থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে cos টা নেগেটিভ, আর যেহেতু 2 জোড়া সংখ্যা যেন cos কে cos cos এই থাকলো 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মান কত -r, ঠিক একই ভাবে এখানে sin 2 40 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি sin 2 * 90 ডিগ্রি + 60 ডিগ্রি, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়লো থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে sin টা নেগেটিভ
আর 2 যেহেতু জোড়া সংখ্যা sin sin এ থাকবে আর এই যে 60 ডিগ্রি sin 60 এর মান কত √3/2 তাহলে আমরা পাচ্ছি cos 240 ডিগ্রি মান হচ্ছে -1/2 আর sin 240 ডিগ্রি মান হচ্ছে -√3/2 এই মানগুলো আমরা এখানে বসাবো তাহলে এখানে কি যে cos 240 ডিগ্রি মান আমরা কি দেখলাম -1 তাহলে আমরা লিখতে পারি এখানে -1/2 cos 2a আচ্ছা আর sin 240 ডিগ্রি মান আমরা পেলাম কত -√3/2 তাহলে এই যে -√3/2 আর এই যে sin 2a আর এখানে যে cos 2a তো থাকলোই আচ্ছা এখানে cos 2a আছে cos 240 ডিগ্রি মান কত -1 এই যে -1/2 cos 2a আচ্ছা এখানে আবার sin 240 ডিগ্রি মান কত -√3/2 তাহলে এখানে একটা মাইনাস আর এই মাইনাসে এই যে +√3/2 আর এই যে sin 2a এখন দেখো এখানে কত -1/2 cos 2a আবার কত -1/2 cos 2a তাহলে আমরা শুধু cos 2a লিখতে পারি যোগ করলে এটা হবে আমাদের আচ্ছা আর এখানে এটা -√3/2 sin 2 আছে আর এখানে +√3/2 sin 2 আছে তাহলে এটার এটা কাটাকাটি যাবে এই যে এটা আর এটা প্লাস আর মাইনাসে কাটাকাটি যাচ্ছে আর এখানে কত cos 2 আছে এই যে প্লাস cos 2 লিখলাম এবার এটা আর এটা কাটাকাটি যাচ্ছে তাহলে থাকলো শুধু 3 তাহলে আমরা লিখতে পারি যে 3/2 এটা আমাদের রাইট সাইড এবার দেখো প্রবলেম নাম্বার এই যে 3 এর 5 নম্বর অংকটা ঠিক আছে 3 এর 5 নম্বর এই যে লেফট সাইড দেওয়া আছে আচ্ছা এটা করার আগে আমরা একটা ফর্মুলা আগে শিখে নেই সেটা হচ্ছে এই যে tan 3a ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 tan a - tan cube a / 1 - 3 tan square আবার দেখো এই ফর্মুলাটা তোমাদের বইতেও দেওয়া আছে tan 3a সমান আমরা লিখতে পারি tan 3a সমান 3 tan a - tan cube a by 1 minus 3 10 square এই ফর্ম এটা আমরা ব্যবহার করি ফর্মুলাটা আচ্ছা আমাদের লেফট সাইড এই যেটা দেওয়া আছে এখন তো এখানে 10 20 এই যে 10 40 ডিগ্রি এটাকে 60 ডিগ্রি মানে 20 ডিগ্রি লিখলাম আর 10 60 ডিগ্রি মানে আমাদের কত √3 10 80 ডিগ্রি লিখলাম 10 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি এখন এই যে √3 টাকে আমি সামনে নিয়ে এলাম এখানে 10 20 ডিগ্রি হলো এখন এর আগে আমরা ফর্মুলা শিখেছি 10 a - b 10 a - 10 b / 1 plus 10 a 10 b ঠিক আছে এইভাবে এখানে 10 a - b ফর্মুলা এর আগের চ্যাপ্টারে আমরা শিখেছি তাহলে এখানে 10 a + 10 b / 1 - 10 a 10 b এই ফর্মুলা ব্যবহার করলাম এখন দেখো 10 60 এর মান হচ্ছে কত √3 ঠিক আছে এইভাবে এখানে 10 60 এর মান √3 এখানেও 10 60 এর মান √3 এই যে 10 60 এর মান এই যে √3 এখন এখানে এটাকে আমরা a + b / a - b ফর্মুলা ফেলতে পারি তাহলে আমরা লিখতে পারি a² - এই যে b² ঠিক একই ভাবে এখানে a + b a - b তাহলে আমরা লিখতে পারি যে a² - এই যে b² এটা ব্যবহার করলাম তাহলে √3 কে স্কয়ার করলে আমরা এখানে 3 পাচ্ছি আর এখানে তো tan² 20 ডিগ্রি আছে এখানে 1 থাকলো এখানে স্কয়ার করলে 3 tan² 20 ডিগ্রি এখন এই যে tan 20 ডিগ্রি দিয়ে আমরা যদি গুণ করি তাহলে এখানে হবে 3 tan 20 ডিগ্রি মাইনাস এখানে হবে tan³ 20 ডিগ্রি আর নিচে যা ছিল তাই আছে এখন আমরা এই যে ফর্মুলা ব্যবহার করব tan 3 = 3 tan a - tan cube তাহলে এখানে ধরো এখানে 20 ডিগ্রি লিখছি a a ধরো তাহলে 3 tan a - tan cube / 1 - 3 tan square ইকুয়াল টু আমরা কত লিখতে পারি tan 3 a অর্থাৎ এই যে tan 3 a মানে এই যে 20 ডিগ্রি এখানে তাহলে এখানে এখানে পাচ্ছি আমরা কত 60 ডিগ্রি tan 60 ডিগ্রি মান আমরা কত জানি √3 √3 আর √3 গুণ করলে হচ্ছে 3 এটাই আমাদের রাইট সাইড আচ্ছা এবার দেখো প্রবলেম নাম্বার 6 যে লেফট সাইড দেওয়া আছে √3 / sin 20 ডিগ্রি - 1 / cos 20 ডিগ্রি এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এটা লসাগু হচ্ছে এখানে √3 cos 20 ডিগ্রি - sin 20 ডিগ্রি এখন আমরা করলাম কি লগ এবং হরকে হাফ দিয়ে গুণ করলাম এই যে এখানে হাফ দিয়ে গুণ করছি ঠিক আছে কিভাবে এখানে হাফ দিয়ে গুণ করছি এই যে হাফ নিছি আচ্ছা এখন আমরা জানি কি এখানে √3/2 হলো তাহলে sin 60 ডিগ্রি মান √3/2 আর cos 20 ডিগ্রি থাকবে এখানে আবার জানি cos 60 ডিগ্রি মান কত হাফ আর এখানে sin 20 ডিগ্রি থাকলো আচ্ছা আর এখানে আমরা নিচে বললাম কি এবার এই যে এখানে হাফ ছিল এখানে 1/4 নিয়ে আবার 2 দিয়ে গুণ করছি এখানে এখন এখানে দেখো এখানে এটা কি a ধরি এটাকে b ধরি sin a cos b - cos a sin b আমরা লিখতে পারি sin a - b আর এখানে এর আগে যে আমরা একটা ফর্মুলা শিখলাম 2 sin a cos a = sin 2a অর্থাৎ এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে 40 ডিগ্রি পাচ্ছি আর এখানে 60 - 20 ডিগ্রি তাহলে দেখো যে sin 40 ডিগ্রি পাচ্ছি আমরা
আর এই যে ফুটটা এই ফুটটা আমাদের উপরে চলে আসবে তাহলে সাইন 40 ডিগ্রি সাইন 40 ডিগ্রি কাটাকাটি গেল এখান থেকে শুধু ফুল এটা আমাদের রাইট সাইড এবার দেখো প্রবলেম নাম্বার 7 এর 1 যেটা এখানে আমরা রাইট সাইড থেকে শুরু করব আশা করি তোমাদের জন্য এটা সহজ হবে লেফট সাইড থেকে এটা প্রমাণ করা যাবে আমরা রাইট সাইড থেকে শুরু করব আচ্ছা এখানে রাইট সাইড ইকুয়াল টু আছে 2 বাই যে √2 + √2 + 2 cos 4x আমরা বললাম কি এই যে এখান থেকে আমরা 2 কমন নিলাম তাহলে এখানে 1 আর এই যে cos 4x এটাকে 2 * 2x নিলাম এর আগে আমরা একটা ফর্মুলা শিখেছি 1 + cos 2 থিটা ইকুয়াল করতে 2 cos স্কয়ার থিটা তাহলে এটাকে যদি থিটা ধরো বা a ধরো তাহলে যে 2 cos স্কয়ার এই যে a 1 + cos 2 a ইকুয়াল করতে 2 cos স্কয়ার a এই যে 1 + cos 2 a ইকুয়াল করতে 2 cos স্কয়ার a এখন এখানে দুইটা টু আছে এখানে রুট আছে এই যে একটা টু হলো আর স্কয়ার রুট কাটাকাটি গেলে এখানে cos 2x হচ্ছে এই যে এখান থেকে আবার আমরা 2 কমন নিলাম তাহলে এখানে 1 আর এখানে cos 2x তা আমরা যে ফর্মুলাটা শিখেছি 1 + cos 2a = 2 cos স্কয়ার তাহলে এই দুটোর জন্য আমরা লিখতে পারি কত 2 cos স্কয়ার এই যে এখানে লিখেছি 2 cos স্কয়ার x আচ্ছা এখানে যদি রুট আছে তাহলে একটা টু হলো আর স্কয়ার রুট কাটাকাটি গিয়ে cos x এইবার 2 আর 2 কাটাকাটি গেল 1 upon cos x মানে হলো sec x এটাই আমাদের লেফট সাইড এবার দেখো প্রবলেম নাম্বার 8 এর 3 এখানে লেফট সাইড দেয়া আছে sin cube x sin cube 120 ডিগ্রি x sin cube 240 ডিগ্রি x এটা আমাদের লেফট সাইড দেওয়া আছে এই অঙ্কটি করার আগে আমরা দুটো ফর্মুলা শিখে নেব আগে দেখো যদি sin cube a সমান আমরা লিখতে পারি 1 upon 4 3 sin a - sin 3 তোমাদের বই দিয়ে ফর্মুলা দেওয়া আছে আমি আবার বলছি sin cube a ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 upon 4 3 sin a - sin 3 আবার এই যে cos cube a সমান লিখতে পারি আমরা 1 upon 4 3 cos a প্লাস cos 3 তা আমরা এখানে এই অঙ্কটা বা এই ফর্মুলাটা ব্যবহার করব এই যে এটা এখানে দেখো sin cube x মানে এই ফর্মুলা ব্যবহার করে আমরা লিখতে পারি 1 upon 4 3 sin x - sin 3 ঠিক আছে কিভাবে এখানে sin cube এর কি যদি x ধরি তাহলে 1 upon 4 এর যে 3 sin x - sin 3 x অর্থাৎ এটাকে আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এটাকে গুণ করলে কত 360 ডিগ্রি হবে আর এখানে কত 3 x ঠিক এটার ক্ষেত্রে 1 upon 4 3 sin x এটাকে x ধরলে এই যে এটা minus sin 3 x অর্থাৎ এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 24 কত 72 অর্থাৎ 720 ডিগ্রি আর এই যে 3 x আমি আবার বলতেছি এটা দেখো sin cube x এর জন্য আমরা লিখতে পারি এই ফর্মুলা ব্যবহার করে 1 upon 4 3 sin x - sin 3 x আচ্ছা আবার ঠিক একই ভাবে 1 upon 4 এর যে 3 sin x - sin 3 x অর্থাৎ এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 360 ডিগ্রি + 3 x ঠিক এটার ক্ষেত্রে একই ভাবে 1 upon 4 3 sin x এটাকে x ধরলাম - sin 3 x অর্থাৎ এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 720 ডিগ্রি + 3 x এখন দেখো এখানে 3 sin x - sin 3 x এই পর্যন্ত ঠিক আছে এই যে 1 upon 4 1 upon 4 সব আমরা কমন নিয়ে নিয়েছি আচ্ছা এখানে 3 থাকলো এখানে দেখো sin a plus b ফর্মুলা আমরা আগে শিখেছি তো এর এমনি a আর এটাকে b ধরি তাহলে যে sin a cos b plus cos a sin b আর এটা sin 360 plus 3 x এটা সমান আমরা লিখতে পারি এই যে minus sin 3 x আচ্ছা এখানে কত এখানেও আবার এই a plus b এর ফর্মুলা তাহলে এই যে sin a cos b plus cos a sin b আর এই যে sin 720 ডিগ্রি minus 3 x এটা সমান লিখতে পারি আমরা sin 3 x এখন দেখো এখানে এই যে sin 120 ডিগ্রি cos x আছে sin 120 ডিগ্রি মান হচ্ছে কত √3 / 2 আর এই 3 দিয়ে গুণ করে দিয়েছি আমি আচ্ছা এখানে cos 120 ডিগ্রি মান হচ্ছে minus half এই জন্য এই যে minus লিখছি এই যে half আর এই যে 3 দিয়ে এখানে গুণ করা আছে আর এই যে sin x আর এখানে minus sin 3 x থাকবে ঠিক আছে কিভাবে এখানে আবার এখানে sin 240 ডিগ্রি মান কত হচ্ছে minus √3 / 2 এই যে minus √3 / 2 আর এই যে 3 দিয়ে গুণ করা আছে আর এই যে cos x ঠিক আছে কিভাবে cos 240 ডিগ্রি মান হচ্ছে কত minus half আর এই যে 3 দিয়ে এখানে গুণ করা আছে আর এই যে sin x আর এই যে minus sin 3 x আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস দেখো এখানে sin 3x এই যে এখানে sin 3x এই sin 3x এই তিনটা যোগ করলে আমরা পাচ্ছি এখানে -3 sin 3x আচ্ছা
আর কি পাচ্ছি এখানে এই যে দেখো 3√3/2 cos x ঠিক একই ভাবে এখানেও কিন্তু এই যে এখানে 3√3/2 cos x এটা মাইনাস এটা প্লাস তাহলে এটা আর এটা আমরা কাটাকাটি করতে পারি আর এখানে দেখো এই যে 3/2 sin x আর 3/2 sin x তাহলে আমরা লিখতে পারি শুধু 3 sin x তাহলে আমাদের এইবার এই 3 sin x আর এই 3 sin x কাটাকাটি যাচ্ছে আর 1/4 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি এখানে -3/4 sin 3x এটাই আমাদের রাইট সাইড এবার দেখো প্রবলেম নাম্বার 9 9 এর 1 এখানে দেওয়া আছে sin alpha plus sin beta equal to a আর দেওয়া আছে cos alpha plus cos beta equal to b এটা দেওয়া আছে আমাদের প্রমাণের বিষয় cos alpha plus beta equal to b² + a² / b² + a² এখানে দেখো এটাকে যে আমরা সমীকরণ নম্বর 1 দিয়ে এবং এটাকে সমীকরণ নম্বর 2 দ্বারা নির্দেশ করলাম তাহলে 2/1 তাহলে 2 এর যে লেফট সাইড এই যে 1 এর লেফট সাইড আবার এই যে 2 এর লেফট সাইড এই যে 1 এর রাইট সাইড আচ্ছা এর আগে আমরা ফর্মুলা শিখেছিলাম এর আগের চ্যাপ্টারে cos c plus cos d সমান 2 cos এই যে c plus d by 2 cos c minus d by 2 আবার sin c plus sin d আমরা শিখেছি 2 sin c plus d by 2 আর cos c minus d by 2 এখন দেখো এই যে এটা আর এটা কাটাকাটি যাচ্ছে আমাদের আর এই 2 আর 2 কাটাকাটি যাচ্ছে তাহলে এখানে থাকলো cos alpha plus beta by 2 আর এখানে থাকলো sin alpha plus beta by 2 এখন আমরা করলাম কি আচ্ছা আমরা পাচ্ছি এখানে cos alpha plus beta by 2 আর এখানে sin alpha plus beta by 2 আর এখানে b by a এখন আমরা কোণকে উভয় পক্ষকে বর্গ করলাম বর্গ করলে এখানে cos square alpha plus beta by 2 আর নিচে sin square alpha plus beta by 2 আর এই পাশে b square মানে a square এখন তোমরা দেখো আমাদের রাইট সাইডে কি আছে এখানে b square মানে b square plus a square এই ধরনের অঙ্কগুলি তো তোমরা সবসময় মনে রাখবে এখান থেকে বুঝতে হবে আমাদেরকে যে প্রথমে বিয়োজন করতে হবে এরপর যোজন করতে হবে তাহলে এখন এখানে আমরা প্রথমে বিয়োজন করলাম তাহলে এই যে এটা আছে মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 আর এখানে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 আর এখানে b স্কয়ার মানে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস a স্কয়ার এখানে সাইডে লিখে দিবা যোজন বিয়োজন করে পাই তো এর আগে আমরা ফর্মুলা শিখেছি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এটা হলো cos 2a আমি আবার বলছি এটা যদি আমরা a ধরি এই কোণটাকে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু cos 2a এটা শিখেছি আমরা আর sin স্কয়ার a cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 তাহলে এই 2 আর 2 কাটাকাটি যাচ্ছে তাহলে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি b স্কয়ার মানে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস a স্কয়ার আমাদের এটাই প্রমাণের বিষয় আচ্ছা এবার দেখো প্রবলেম এই যে 9 এর 3 এখানে দেওয়া আছে কি sin x + sin y = a এটা দেওয়া আছে আচ্ছা এখন আমরা এটার উভয় পক্ষকে বর্গ করলাম তাহলে a plus b whole square a square plus 2ab plus b square এর সাথে কথা a square এটা আমরা রাখলাম আবার দেওয়া আছে cos x plus cos y equal to b দেওয়া আছে উভয় পক্ষে আমরা এই ক্ষেত্রে বর্গ করলাম তাহলে a plus b whole square সমান যে a square plus 2ab plus b square এর সাথে b square এখন সমীকরণ 1 এবং 2 কে যোগ করতেছি যোগ করলে এর পুরোটা লিখলাম এই পাশে লেফট সাইড পুরোটা লিখছি লিখে এই যে এখানকার a স্কয়ার এখানকার b স্কয়ার এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এখন দেখো এই যে এখানকার sin স্কয়ার x আর এখানে cos স্কয়ার x 1 এই যে একটা 1 পেলাম আমরা আবার এখানে এই যে sin স্কয়ার y আর এই যে এখানকার cos স্কয়ার y এখান থেকে একটা 1 পাচ্ছি আচ্ছা এখানে দেখো 2 আছে এখানেও 2 আছে আমরা কমন নিলাম তাহলে এখানে cos x cos y এখানে প্লাস sin x sin y এটা এখানে লিখছি এই দেখো 2 কমন নিয়ে এই যে cos x cos y প্লাস sin x sin y আর রাইট সাইডটা a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে এখানে 11 যোগ যোগ করে এখানে 2 পাচ্ছি আমরা আর এখানে 2 আমরা জানি cos a cos b প্লাস sin a sin b ইকুয়াল টু cos a minus b তাহলে এখান থেকে যে আমরা 2 কমন নিই তাহলে 1 প্লাস cos এটাকে আমরা লিখতে পারি 2 ইনটু x মাইনাস y বাই 2 এভাবে লিখলাম এখন আমরা এর আগে শিখছি ফর্মুলা 1 প্লাস cos 2 a ইকুয়াল টু 2 cos স্কয়ার এর অর্থাৎ এই যে যদি a ধরি আমরা তাহলে 1 প্লাস cos 2 a ইকুয়াল টু এই যে 2 cos স্কয়ার এর a আচ্ছা তাহলে এখানে 2 2 গুণে 4 এই 4টাকে আমরা এই যে এখানে দিছি আচ্ছা এখন cos স্কয়ার a আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার a এটাকে আমরা এইভাবে লিখতে পারি এখন আমরা করলাম কি এই পক্ষ পরিবর্তন করলাম এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসলাম আর এটাকে রাইট সাইডে নিয়ে এলাম আচ্ছা এখন এই যে sin স্কয়ার এটাকে আবার এই পাশে লিখলাম আর এটা বিয়োগ করলে এই অবস্থা হবে এখন এখানে sin স্কয়ার আছে এটা উভয় পক্ষকে যদি বর্গমূল করি
তাহলে আমরা পাবো sin x - y / 2 = plus minus half এই 4 এর রুট হলে হাফ হবে আর এই রুট হবে 4 - a² - b² অর্থাৎ এটাই আমাদের কমন এর বিষয় এখানে অঙ্কটাতে দেওয়া ছিল এটা = a এবং cos x + cos y = b এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণের বিষয় হচ্ছে এটা তো আজকে এই পর্যন্ত থাক আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী নতুন একটা চ্যাপ্টার শুরু করব আজকে যে অঙ্কগুলি করানো হলো এই অঙ্কগুলি তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা আশা করি তোমরা পরীক্ষায় যে ধরনের অঙ্কগুলি আসে এই অঙ্কগুলি তোমরা করতে পারবা এই জন্য এগুলি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে তোমরা অঙ্ক পরীক্ষা ভালো করতে পারবা ইনশাআল্লাহ এবং তোমাদের সামনে যে আমরা পরীক্ষা নিব প্রথম সাময়িক পরীক্ষা এই ধরনের প্রবলেমগুলি দেওয়া হবে এগুলি ভালো করে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে আজকে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং সুন্দরভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি খোদা হাফেজ